আসসালামুয়ালাইকুম আমি পারহানা ইমু ইমু কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি আজকে আপনাদেরকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা তৈরি করে দেখাবো। বাংলা খাবারের মধ্যে কালা ভুনার নামটার নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে, আর এর রান্নার প্রসেসটাও কিন্তু একদম ভিন্ন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। এই জন্য প্রথমে আমি একটা হাঁড়িতে 2 কেজি পরিমাণে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টা কালো এলাচ, 3টা স্টার মশলা, 3টা তেজপাতা, ছোট সাদা এলাচ 5টি, ছোট সাইড 5 টুকরা দারচিনি, 10-12টা গোলমরিচ, 6-7টা লং, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টি স্পুন হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। আমি এই তেলটাতেই কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার সব কিছু একসাথে মাখানোর পালা। এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়ে করতে হবে, পারলে আপনাকে 2 হাত দিয়ে মাখাতে হবে। একদম উল্টে পাল্টে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মাখাবেন মশলাগুলো তত মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। কালা ভুনার বৈশিষ্ট্য হচ্ছে হাড় চর্বি সব কিছুই থাকে, একদম একদম সলিড মাংস দিয়ে কিন্তু কালা ভুনা কখনোই ভালো হয় না। আমার মাখানো শেষ, এবারে ঢাকনা দিয়ে রান্না করতে চলে যাচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমি কিন্তু এখানে পানি দিইনি। চুলার আঁচটাকে একদম ফুল রেখে আমি এখন 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিচ থেকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচে মাংসটা লেগে না যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু পানি বের হয়েছে, পানি কিন্তু আরও বের হবে। আমি ঢাকনা দিয়ে আবারও 6-7 মিনিট রান্না করে নিব। তার ভিতরে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন 6-7 মিনিট পরে মাংসের থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত এখানে বাড়তি কোনো পানি দিইনি, আর এই পানিতেই কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আবারও বলছি, মাংসটিকে একদম নিচ থেকে নাড়াঝাড়া দিয়ে দিবেন, না হলে নিচ থেকে মশলাটা পুড়ে যাবে। এভাবে আমি মাংসটিকে ততক্ষণ রান্না করব যতক্ষণ পানিটা শুকিয়ে তেলটা উপরে না উঠে আসে। পুরো প্রসেসটা করতে আনুমানিক 20 থেকে 25 মিনিট লাগতে পারে। চুলার আঁচের কোনো পরিবর্তন হবে না, চুলার আঁচটা একদম হাইটে রাখতে হবে, আর বারবার নিচ থেকে নেড়ে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তেল দেখা যাচ্ছে, আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। কালা ভুনার বৈশিষ্ট্য হলো প্রচুর মশলা দিতে হয়। এখানে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়ি। আমি একটা জয়ফলের খোসা ছাড়িয়ে না বেজে গুঁড়া করে নিয়েছি। 1/2 চা চামচ রাঁধুনি মশলা গুঁড়া, আমি না বেজে গুঁড়া করে নিয়েছি। 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য জয়ত্রী। আপনারা ছবিতে দেখে বুঝতে পারছেন, আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি। 2 কেজি পরিমাণ মাংসের জন্য এতটুকুই যথেষ্ট। 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ি। সবগুলো মশলা দেওয়ার পরে আমার উদ্দেশ্য হবে খুব ভালোভাবে মিক্স করে ফেলা। এই কারণে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। 2-3 মিনিট হয়ে গেলে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে চুলার উপরেই রেখে দিব। ওইদিকে আমি বাগারের প্রস্তুতিটা করে ফেলি। एक पैने हाफ कप परिमाण सरिषार तेल दिए दिच्छी। और ये काजटा किन्तु आपनाके अवश्य सरिषार तेल दिए करते होबे। एखाने आमी बागारेर जोन्नो निये निलाम हाफ कप परिमाण पेंयाज कुचि, एक टेबिल चामच रसुन कुचि, एक टेबिल चामच आदा कुचि। प्रथमे आमी पेंयाज कुचिटा दिए दिब। एबार आमी ए पेंयाजटाके ए तेलेर मध्य किछुटा बेरेस्तार मतो करे भेजे निब। पेंयाजटा जखन लाल हये आसबे तखन दिए दिब आदा और रसुन कुचि। एखन आमी प्याज रसुन और आदाटाके एकटू ब्राउनिश करे भेजे निब। ए पर्याये आमी बोटा छाड़िए 10-12टा शुकना मरिच दिए दिच्छी। ए काजगुलो किन्तु आपनादेरके अवश्यई करते होबे यदि आपनि काला भुनार आसल टेस्टी पेते चान। एबार ततक्षण पर्यन्त भाजबो जतक्षण पर्यन्त सबगुला एकदम लाल लाल ना हये आसे। आमरा डाले जेभाबे भागा दिई ठीक सेरकम भावे आमादेर भागाटा तैरि करे निते होबे। ठीक एरकम एखन आमी काला भुनार फैनटा थेके अल्प एकटू मांस तुले तेलटार भितरे दिए दिब। मांसटा दिए किन्तु संगे संगे नाड़ाचाड़ा दिए दिते होबे। आमी 1 मिनिट धरे एटा बेरेस्तार साथे भेजे निब। ठीक 1 मिनिट परे काला भुनार फैनटार मध्य ढेले दिच्छी। तेल मशला दिए देওয়ার पर परे किन्तु आमी चुलार आँचटाके मिडियाम करे दिब। एबार आमी सबकिछु खूब भालोभाबे एकसाथे मिक्स करे निब। एकटू तला थेके उल्टे पाल्टे दिब। एबार आमी 5 मिनिट ढाकना दिए ढेके दिब जेन बागारेर फ्लेवरटी खूब भालोभाबे मांसेर साथे मिशे जाय। एबार किन्तु आमी आर कोनो ढाकनाई दिब ना। एबार होच्छे कषानोर पाला। कषाते कषाते काला भुनार जे सुंदर एकटा कालार आछे सेटा आपनाके आनते होबे। काला भुना किन्तु भाजा मांस ना, काला भुना होच्छे काला भुना। आमी जेभाबे रान्ना करेछि आपनारा यदि ठीक सेइभाबे रान्ना करेन से अथेंटिक टेस्टटा पाबेन। बड़ बड़ बाबुचिराओ किन्तु एकई रकम भाबेई रान्ना करे। देखतेई पाच्छेन तेलटा किन्तु उपरे उठे एसेछे आर खूब सुंदर एकटा कालार हयेछे। रान्नाटा किन्तु शेष। एबार परिवेशनेर पाला। आमी खूबी चेष्टा करलाम एकदम अथेंटिक चट्टग्रामेर ऐतिह्यबाही काला भुना रेसिपिटी शेयर करार जोन्नो। आमी एखन आपनादेरके एकटी मांसेर टुकड़ा केटे देखाच्छि। देखुन एटा कतटा सफ्ट और एटा किन्तु पुड़े जायनि। काला भुना भाजा मांस ना, काला भुना होच्छे काला भुनाई। आमार रेसिपिटी यदि आपनादेर काछे भालो लेगे थाके ताहले बासाय एकबार तैरि करे देखबेन। और तैरि करले आमाके जानाबेन केमन लेगेछे आपनादेर काछे। और आमार भिडियोटी जदि भालो लेगे थाके ताहले आमार चैनलटिके सबस्क्राइब करबेन और एक लाइक कमेंट शेयर करबेन। और जारा आमार चैनलटिके अलरेडी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। आल्लाह हाफेज।